ক্যাটিজেন থেকে ইনস্ট্যান্ট $10 3000 ফিশ টোকেন পাইছি। গ্রুপের সবাই কিন্তু এখানে আপনার ইনস্ট্যান্ট $20 করে $10 করে পর থেকে পার অ্যাকাউন্টের ভিতরে পাইছে। আপনি যদি ক্যাটিজেনে কাজ করে থাকেন তাহলে আপনি এখানে $10 থেকে $20 ইজিলি পাবেন, আর যদি এখনো কাজ না করে থাকেন তাহলে কাজ শুরু করলে ইনস্ট্যান্ট আপনি এখান থেকে পাবেন সবকিছু বলতেছি। তো আজকের ভিডিওতে ক্যাটিজেনের যে নিউ আপডেটগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো। কালকে রাত্রি তারা একটা টুইট করছে যে তারা এখানে আপনার টোটালি 35% এয়ারড্রপ করতেছিল, বাট তারা এখানে আপনার কি করছে এই 35% থেকে টোটালি 40% করে দিছে। ঠিক মানে হচ্ছে 5% আরো তারা এখানে আপনার বাড়িয়ে দিচ্ছে। তো যখন আমি এটা দেখছি তখন আমি কি করছি, আমি একটু চেক করছি যে তারা এখানে আপনার এই পার্সেন্টটা বাড়াইছে কি জন্য, এবং তাদের আমি এখানে অল ডিটেলস চেক করছি। চেক করার পর আমি যা যা দেখতে পারছি পুরোই শকড হয়ে গেছি এত কিছু দেখে। এবং হচ্ছে কি আমি এখানে দেখছি সবকিছু আমি আপনাদেরকে আজকে ডিটেলস বাই ডিটেলস বলবো, কারণ আপনি যদি এখানে কাজ করেন তাহলে আপনার এখানে জানা দরকার আছে ডিটেলস বাই ডিটেলস। প্রজেক্ট আগে কত দূর যাবে, পিছনে কত দূর গেছে, সামনে কি কি নিউ আপডেটগুলো আসতেছে বা আসছে এখন পর্যন্ত, এবং আদৌ আমাদের এখানে প্রফিট হওয়ার চান্সটা কিরকম, ঠিক আছে, কবে আমরা এখানে টোকেনটা উইথড্র করতে পারবো, কবে লিস্টিং হবে, কি পরিমাণ এয়ারড্রপ করতে পারে, আদৌ কি আমাদের এখানে নট করে এখন আমি আপনাকে কিভাবে ফিশিং করবেন সেটাও দেখাবো, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার এখানে এক্সট্রা, যা এখানে আপনার আর্নিং সোর্সটা আপনি কিভাবে আরো বেশি বাড়াবেন তো আপনাকে যা যা করতে হবে। ফার্স্ট হচ্ছে 2 সেকেন্ড সময় দিয়ে ভিডিওটাকে লাইক করতে হবে, প্লাস হচ্ছে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে বসে পড়তে হবে, মাথা ঠান্ডা করে যা যা আমি বলতেছি সবকিছু আপনাকে শুনতে হবে ধৈর্য ধরে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখেন এখানে আমরা আজকে 2 মাস সময় দিতেছি, আরো 1 মাস সময় দিব, এটা সম্পর্কে এটার কনসেপ্ট সম্পর্কে কিন্তু আমাদের পুরোপুরি একটা ধারণা থাকা উচিত, ঠিক আছে। এই জন্য বলতেছি এখানে যদি জানান আপনারই লাভ, না জানলে আপনারই ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো লাইক করার পরে যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন, আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি সরাসরি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেল এখানে আপনি জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন, কারণ প্রত্যেকটা ইউনিক এয়ারড্রপ প্লাস হিডেন এয়ারড্রপ প্লাস ভেরিফাইড এয়ারড্রপ নট আনভেরিফাইড ভেরিফাইড এয়ারড্রপগুলো আমরা কিন্তু এই চ্যানেলে শেয়ার করে থাকি, ঠিক আছে। যেগুলো আপনাকে মোটা টাকা দিয়ে যায় $5 $10 $15 $20 একটা পেমেন্ট প্রুফ আপনি যদি দেখেন $100 $200 $1000, ঠিক আছে। জাস্ট আপনি এখানে জয়েন করেন, আপনার আর্নিং এর দায়িত্ব হচ্ছে আমার, জাস্ট আপনি আমাকে একটু সাপোর্ট করবেন এতটুকু, ঠিক আছে। মূল কনসেপ্টে যাওয়ার আগে আমি আপনাদের একটা ভিডিও দেখাই। 0.5 টন কিন্তু রয়েছে লেখা, 0.5 টন অর্থাৎ আপনার 0.5 TRX বা 0.5 সেন্ট অর্থাৎ 50 সেন্ট, এটা হচ্ছে 50 সেন্ট, 0.50 সেন্ট আপনাকে এখানে ডিপোজিট করতে বলতেছে। 0.50 সেন্ট যদি ডিপোজিট করেন তাহলে আপনার এই পয়েন্টটা যাওয়া সেই পয়েন্ট আপনার ডাবল হয়ে যাবে। বর্তমানে টিকটকে কিছু পরিমাণ টিকটকার প্লাস হচ্ছে ইউটিউবে কিছু পরিমাণ টেক ইউটিউবাররা আপনার টেলিগ্রামের যে ভাইরাল মাইনিং অ্যাপসগুলো আছে ওইগুলো নিয়ে একের পর এক ভিডিও বানাইতেছে, ঠিক আছে। এবং আপনিও জানেন আমিও জানি যে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে, ঠিক আছে। যদি আপনি গড়ে হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো এতটা পরিমাণ ভাইরাল হয়েছে বাংলাদেশে বর্তমানে গত 1 মাসের ভিতরে 5 মিলিয়নেরও বেশি মানুষ টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছে জাস্ট এখানে আপনার ট্যাপ ট্যাপ করে আর্নিং করার জন্য, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে বলতেছি এখানে টেক ইউটিউবারদেরও কোনো দোষ নাই এবং হচ্ছে টিকটকেরও কোনো দোষ নাই, ঠিক আছে, কারণ তারা দেখতেছে এখানে আপনার ট্যাপ ট্যাপ করলেই টাকা, ঠিক আছে। এখন দায়িত্ব হচ্ছে আপনার, আপনার আশেপাশে যত ট্যাপ ট্যাপ করা মানুষ আছে, আমি শুধুমাত্র ট্যাপ সেভের কথা বলতেছি না, আশেপাশে যে মাইনিং অ্যাপস গুলো ভাইরাল হইতেছে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে না তাদেরকে আপনি এখানে কি করেন মাইনিং এ কাজ করে তাদেরকে আপনার টেক ইউটিউবার প্লাস টিকটকার এই দুই ধরনের লোকদের হাত থেকে বাঁচানো হচ্ছে আপনার কর্তব্য বা আপনার এখানে দায়িত্ব। কারণ হচ্ছে কি আমি আপনাকে বলি, ডাক্তার কখনো আপনার ইঞ্জিনিয়ারের কাজ করতে পারে না, আর ইঞ্জিনিয়ার কখনো আপনার ডাক্তারের কাজ করতে পারে না, ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা আলাদা পেশা। টেক ইউটিউবারও কখনো আপনার ক্রিপ্টো ইনফ্লুয়েন্সারের কাজ করতে পারে না, আবার ক্রিপ্টো ইনফ্লুয়েন্সারও কখনো আপনার টেক ইউটিউবের কাজ করতে পারে না। একজন টেক ইউটিউবার কি আপনার এখানে ফেসবুকের সেটিংস ইউটিউবের সেটিংস ফেসবুকের বিভিন্ন সমস্যা ইউটিউবের বিভিন্ন সমস্যা কোন ওয়েবসাইটে কি হইতেছে না হইতেছে ওইগুলা, ঠিক আছে। আর ক্রিপ্টো ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে কি যে ক্রিপ্টোতে যত প্রজেক্টগুলো আছে সেগুলো থেকে আমরা কিভাবে টাকাগুলো প্রফিট করি সেটা। এখন যদি আপনি মনে করেন যে 5 দিন আগে একটা টেক ইউটিউবার ক্রিপ্টোতে ঢুকছে এইগুলো দেখে, সেও কিন্তু এখানে আপনি দেখছে টিকটকে, টিকটকে দেখার পরে আর একটা ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখছে ইউটিউবে, দেন সে একটা ভিডিও বানিয়ে দিছে, কারণ তার চ্যানেল অলরেডি 1 লাখ 2 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার আছে, তার একটা ভিডিও বানানোর সাথে সাথে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। এবং মানুষগুলো এখানে আপনার পাগলের মতো জয়েন করতেছে, সে বলতেছে নগদ বিকাশ রকেট উইথড্র করা যায়, ঠিক আছে। আমি আপনাকে বলে রাখি ক্রিপ্টো কোনো টোকেন বা কোনো কিছু আপনার এখানে ডলার ছাড়া কোনো কিছু আপনার এখানে নগদে বিকাশে সরাসরি উইথড্র করা যায় না, ঠিক আছে। 5 বছরের বেশি সময় ধরে আমি ক্রিপ্টোতে আছি, যদি আপনার কাজ করতে মন চায়, যদি আপনার অনলাইনে ক্রিপ্টো থেকে কাজ করে টাকা ইনকাম করতে মন চায় তাহলে আপনি এখানে ভালো কোনো এক্সপিরিয়েন্স ক্রিপ্টো ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করেন, তাকে ফলো করেন। টেক ইউটিউবার ফলো করলে সে আপনাকে ঘন্টাও দিতে পারবে না, ঠিক আছে, কারণ কার কাছে না আছে ক্রিপ্টো সম্পর্কে কোনো নলেজ, না আছে কোনো এখানে আপনার এক্সপিরিয়েন্স। আমি আপনাকে সাধারণ ভাষায় একটা কথা বলি, ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার যারা আছে তারা সবসময় ইউজারদের প্রফিট নিয়ে চিন্তা করে, আর টেক ইউটিউবাররা আছে তারা সবসময় ইউটিউবের ভিউ নিয়ে চিন্তা করে যে কোনটা দিলে আমাদের ইউটিউবে ভিউটা বেশি আসবে, ঠিক আছে। এই দুই জায়গায় কিন্তু আমাদের মেন পার্থক্যটা, তো আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে
আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বুঝাইতে হবে, ঠিক আছে? তো আমি বেশি কিছু বলতেছি না, বললে আবার আপনার এখানে টেক ইউটিউবাররা আছে তাদের গায়ে লেগে যাবে, ঠিক আছে? তো যদি তারা আপনার কথা না মানে তাহলে আপনি জাস্ট আমার ভিডিওটা সেন্ড করেন, অথবা আমার ভিডিওর ভিতরে যে ক্লিপগুলো বলছি এতক্ষণ পর্যন্ত গত 2-3 মিনিট, এই ক্লিপগুলো যদি আপনি টিকটক ইউজ করে থাকেন না, তাহলে টিকটকে শর্ট ভিডিও আকারে এখানে আপনি আপলোড করেন আর হচ্ছে শেয়ার করেন, ঠিক আছে? কারণ এটা সবার জানা দরকার। 5 মিলিয়নেরও বেশি মানুষ এখানে আপনার টেলিগ্রামে জয়েন করছে জাস্ট এই ট্যাপ ট্যাপের জন্য, কিন্তু তারা জানেই না যে তাদের ভবিষ্যতে কি আছে, ঠিক আছে? তারা 24 ঘন্টা খেলে ট্যাপ ট্যাপ করতে আছে। সো এখন আসা যাক এখানে আমাদের ক্যাটি জেনে কথা। এটা কিন্তু আমি আপনাদের সাথে গত 2 মাস আগে শেয়ার করছিলাম, এবং এটা যদি আপনারা দেখেন 1.2 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। এবং কালকে তারা আপনার এখানে কি করতেছে একটা পরে একটা অ্যানাউন্সমেন্ট করতেছে, ঠিক আছে? তাদের একটা গেমেবল চলছিল যেখানে তারা কি করছিল 1000 টন টোকেনের গিভওয়ে করছিল, এবং আপনি যদি দেখেন 150K মানুষ এখানে আপনার জয়েন করছে, তার ভিতরে 4100 আপনার এখানে উইনার হবে। এখানে তারা কি করতেছে $7000 আপনার এখানে গিভওয়ে করছে, দ্যাট মিন্স তাদের এখানে এয়ার ড্রপের একটা বড় হিউজ পরিমাণ অ্যামাউন্ট দেওয়ার একটা মনোভাব আছে, ঠিক আছে? এটা দ্বারা কিন্তু তারা এখানে আপনার বোঝা যাইতেছে, ঠিক আছে? এটা জেনে এখানে আপনার যে ব্লক চেনের উপরে সেই ব্লক চেনের থেকে টন, এবং এটা কিন্তু শুরু থেকেই তাদেরকে সাপোর্ট করতেছে, ইভেন এখনো সাপোর্ট করে যাইতেছে। এমনকি এখানে আপনার নটকয়েনকে যেরকম সাপোর্ট করেছিল ওই রকম ভাবে এখানে আপনার সাপোর্ট করতেছে, ঠিক আছে? আর সেম ভাবে যদি আমি আপনাকে আরেকটা ব্লক চেনের কথা বলি, তাহলে সেটা হচ্ছে এখানে আপনার মেন্টাল ব্লক চেন, এবং সেটাও কিন্তু এখানে আপনার, এবং সেটাও কিন্তু এখানে আপনার ক্যাটিজেনকে সাপোর্ট করতেছে, ঠিক আছে? টন কিন্তু তাদের সাথে আমা করতেছে যে এখানে আপনার জানবে যে আপনার আরো ডিটেলস কি কি আছে। তো কিছুদিন আগে এখানে তাদের ওয়েবসাইট লঞ্চ করছে, এবং ওয়েবসাইটের ভিতরে সব কিছু দেওয়া আছে। আপনি যদি দেখেন টোটাল ইউজার 1.2 মিলিয়ন, এবং ডেলি ইউজার আপনার এখানে এত, অন চেন ইউজার এত, এবং হচ্ছে ট্রানজেকশন ডেলি ট্রানজেকশন হয় এখানে আপনার মিলিয়ন, ঠিক আছে? আপনি বুঝতে পারতেছেন মানে মিলিয়ন এখানে আপনার ট্রানজেকশন হয়। আমরা যে আপনার এখানে যে বুস্ট পাওয়ার জন্য যে একটা টন ফি দেয় না আপনার এখানে, ওই ফিটা আপনার এখানে পার ট্রানজেকশন হিসেবে ধরে, সেটাই কিন্তু এখানে আপনার এত হয়, ঠিক আছে? এবং তারা এখানে আপনার নতুন একটা বোর্ড লঞ্চ করছে যেটা হচ্ছে এখানে আপনার মেন্টাল ব্লক চেনের উপরে। তো আমি যদি চাই আপনার এখানে লাস্টে কথা বলবো, সেম টু সেম সবকিছুই আপনার এখানে এটার মতোই, জাস্ট এখানে আপনার ফিটা লাগবে মেন্টালের, এবং এটা হচ্ছে আলাদাভাবে আপনি এখানে জয়েন করতে পারবেন। দুইটার জন্য এখানে আপনার সেম রিওয়ার্ড, ঠিক আছে? সো যদি আমি এখানে আপনার নিচের দিকে আসে, এখানে আপনার লেখা আছে আপনার এখানে মিনি গেম, মানে আপনার এখানে গেম আসবে, এগুলো আমি আপনাকে বলতেছি, সমস্যা নেই। এখন আসেন এখানে আপনার রোড ম্যাপ। সো এখানে যদি আপনি রোড ম্যাপটা দেখেন, এখানে আপনার লঞ্চ ক্যাটিজেন আপনার এখানে অ্যাপস ওইটা লেখা আছে, এবং হচ্ছে প্লে টু ওয়ান এখানে আইটা লেখা আছে, সমস্যা নেই। ওটা টু তে এসে আমাদের এখানে টোকেন লিস্টের কথা বলা আছে, ঠিক আছে? মানে আমাদের এখানে মেজর যে এক্সচেঞ্জার গুলো আছে সেগুলোতে আপনার এখানে টোকেনটা লিস্ট করাবে, এবং হচ্ছে কি করবে তারা এখানে আপনার এয়ার ড্রপ করবে আর্লি ইউজারদেরকে, ঠিক আছে? মানে যাদের পয়েন্ট হিসাবে যাদের বেশি পয়েন্ট, এবং যারা আর্লি থেকে তাদেরকে সাপোর্ট করতেছে, ঠিক আছে? নতুন ইউজার চাইলে আপনি এখনো জয়েন করতে পারবেন। তো জয়েন করার জন্য আপনি জাস্ট কি করবেন, এই ভিডিওতে দেখার পরে আগে আপনি এখানে ডিটেলস জানেন, তারপর আমি আপনাকে একটা ভিডিও লিঙ্ক দেবো, আগে আমি যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা আপনি দেখলে আপনি এখানে জয়েন করতে পারবেন, ঠিক আছে? ডিসক্রিপশনে আপনি ওই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। ওকে, আপনার বেশিরভাগ প্রজেক্ট কি হয় আপনার টোকেন লিস্টিং এর পরে এয়ার ড্রপ করার পরে কিন্তু ওই প্রজেক্টের 50% 40% হাইপ ড্রপ হয়ে যায়, ঠিক আছে? এবং হচ্ছে মানুষ ওই প্রজেক্ট আর কাজ করেও না, ঠিক আছে? এবং আপনি যদি দেখেন না, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা প্রজেক্ট হবে। কারণ হচ্ছে কি, আমি আপনাকে বলি, এয়ার ড্রপ করার পরও এখানে আপনারা কি করতেছে, তারা স্ট্যাকিং করতেছে তাদের টোকেন, এবং হচ্ছে এনএফটি এয়ার ড্রপ করবে, ঠিক আছে? মানে ডাবল এয়ার ড্রপ করবে, এবং এখানে আপনার রেভিনিউ শেয়ারিং গেম চালু করবে। মানে আপনি গেম খেলবেন, যে গেম খেলে আপনি এখানে কি করতে পারবেন, মেন নেটের প্রফিট করতে পারবেন, যেটাকে তারা এখানে আপনার রেভিনিউ শেয়ারিং বলতেছে, ঠিক আছে? আপনি যদি দেখেন টোটালি যদি 2 মিলিয়ন মানুষ এখানে আপনার কাজ করে, বর্তমানে 1.2 মিলিয়ন আছে, তাহলে তাদের ভিতরে এয়ার ড্রপ পাওয়ার পরে কিন্তু 1 মিলিয়ন মানুষ আরো থাকবে যারা এখানে আপনার কি করবে, রেভিনিউ শেয়ারিং এর জন্য গেমটা খেলবে। দ্যাট মিন্স এটা কিন্তু এখানে আপনার দাঁড়িয়ে থাকার প্রজেক্ট না, এয়ার ড্রপ দেওয়ার পরেও তারা কি করবে প্রজেক্টটাকে চালিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে? এবং তারা এখানে আপনার বলছে যে গেম সেন্টারও লঞ্চ করবে, যেটা অলরেডি তারা কিন্তু এখানে আপনার লঞ্চ করে দিচ্ছে, ঠিক আছে? এখন আসেন এখানে আপনার কোয়ার্টার 3, মানে আপনার এগুলো কিন্তু আমি বলতেছি যে এয়ার ড্রপ পাওয়ার পরে আপনার এখানে প্রজেক্টটা কি পরিমাণ গ্রো করতে পারে আমি আপনাকে বলি। তাই এখানে বলতেছে যে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম এখানে আপনার চালু করবে, লাইক আপনার টিকটক বা ইউটিউবের মতো শর্ট ভিডিও এখানে আপনি দেখতে পারবেন টেলিগ্রামের ভিতরে, ঠিক আছে? যেটা কিন্তু এখন পর্যন্ত টেলিগ্রামের ভিতরে চালু হয় না শর্ট ভিডিও দেখার মতো একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? সো এটা কিন্তু তখনও আপনার অনেক বেশি হাইট ক্রিয়েট করবে, ঠিক আছে? এবং যদি আপনি দেখেন পেজ 5 এবং হচ্ছে পেজ 6, এগুলো হচ্ছে টন ইকোসিস্টেমের আরো অনেকগুলো প্রজেক্টকে কি করবে তাদের প্রজেক্টের ভিতরে নিয়ে আসবে। মানে হচ্ছে তারা নিজস্ব একটা ইকোসিস্টেম ক্রিয়েট করবে লাইক হট কয়েন, ঠিক আছে? সো এখন আপনার বুঝো হয়ে গেছে যে প্রজেক্টটা আপনার এখানে কত বড় স্ট্রং। যখন আমি তাদের এই প্ল্যানিং গুলো দেখছি না কালকে, তখন কিন্তু আমি পুরোই শক হয়ে গেছি, ঠিক আছে? আমি ভাবছিলাম যে হালকা পাতলা এখান থেকে আপনার প্রফিট হতে পারে, বাট এখন দেখতেছি যে না, এখানে আপনার হিউজ পরিমাণ প্রফিট হতে পারে। সো তার জন্য কিন্তু আমি আপনাদেরকে সকালে পোস্ট করছি যে আমাদের মিশন হচ্ছে অ্যাটলিস্ট আমরা ডায়মন্ড পর্যন্ত যাইবো, এবং হচ্ছে প্রত্যেকের ক্যাটি লেভেলটা আমাদের এখানে 100% করিয়ে সারবো, ঠিক আছে? আমাদের হাতে এখনো সময় আছে 1 মাসের মতো, এন্ড 1 মাস পর আপনার এখানে টোকেনের এয়ার ড্রপ লঞ্চ করবে, হচ্ছে টোকেন লিস্টিং করবে, তাদের টোকেনের ইনিশিয়াল সাপ্লাই বলতেছে 1 মিলিয়ন হবে, এবং হচ্ছে 40% এয়ার ড্রপ, যেরকমটা আমি আপনাদেরকে কালকে বলছিলাম। এবং এখানে আমি ইকটকে যা যা বলছি না সবকিছু এখানে আপনার লেখা আছে, সমস্যা নেই, এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন, আমি আপনাকে হোয়াইট পেপারের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এখানে তারা বলতেছে যে মিনি 200+ গেম তারা এখানে কি করবে, যে ক্যাটিজেন অ্যাপসটা আছে ওইটার ভিতরে কি করবে রাখবে, মানে চালু করবে, এবং হচ্ছে গিয়ে তারা এখানে আপনার কি করবে শর্ট ড্রামা প্ল্যাটফর্ম, ওই যে আমি আপনাদেরকে বলছিলাম না শর্ট ভিডিও প্ল্যাটফর্ম, ওইটি আর কি হতে পারে আপনার এখানে শর্ট ফিল্ম বলতে পারেন, অথবা হতে পারে এখানে আপনার টিকটকের মতো করলো, অথবা এখানে আপনার যে শর্ট ফিল্ম হয় না 10 মিনিটের 15 মিনিটের 20 মিনিটের, ওইরকম আপনার এখানে শর্ট প্ল্যাটফর্ম করতে পারে, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই এখানে আমাদের প্রফিট কিরকম হওয়ার চান্স আছে, এখানে কোনো ফান্ডিং হয় না কিছু হয় না। সো যদি এখানে আপনি এটাকে নটকয়েনের সাথে কম্পেয়ার করেন না, তাহলে আপনি এখানে দেখেন gate.io এর সাথে তারা মাত্র ICO তে আপনার এখানে কি করছে মাত্র $300 আপনার এখানে টোকেন সেল করছিল, এবং এই $300 কিন্তু তাদের হাতে ছিল আর কি, বাট যে এখানে আপনার এটার ফাউন্ডার ছিল সে কিন্তু এখানে আপনার প্রচুর পরিমাণে টাকা খরচা করছে, প্লাস কোনো ইনভেস্টর থেকে কোনো ইনভেস্টমেন্ট এখানে আপনার নেয় না, ঠিক আছে? এবং এখানে তারা কি করছে নটকয়েন পুরাই 78% টোকেন তাদের ইউজারদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? মাত্র 21% আপনার এখানে রাখছে। সো এখানে আমাদের ক্যাটি জন্য কি করতেছে 40% তাদের ইউজারদেরকে দিতেছে, বাকি তারা এখানে আপনার 60% রাখতেছে তাদের আগে যাওয়ানোর জন্য।
জন্য, মানে সামনে আরো অগ্রসর হওয়ার জন্য, ঠিক আছে। সো নটকয়েন তো মানুষ এখানে আপনার বোঝে নাই, সেই জন্য আপনার এখানে মাইনিং করতে পারে না, বাট এখানে তো আপনি এখন বুঝতেছেন। সো নটকয়েন যদি আপনার একজন এভারেজ মাইনার কেউ যদি $100 প্রফিট দিয়ে যায়, আপনি যদি এখানে হালকা একটু ফোকাস করেন, তাহলে আপনি ইজিলি $200 থেকে $250 এখানে আপনি প্রফিট হোপ করতেই পারেন। এবং বর্তমান প্রাইস যদি আপনি নটকয়েনের হিসাব করেন, প্রত্যেকটা এভারেজ ইউজারকে $250 করে প্রফিট দিয়ে গেছে, মানে এটা আপনি বাংলা টাকা হিসাব করেন তাহলে $30,000 কাছাকাছি। নটকয়েন যেরকম এখানে আপনার ট্যাপ ট্যাপের ফার্স্ট প্রজেক্ট ছিল, ক্যাটির জন্য কিন্তু এখানে আপনার ক্যাটি মাইনিং এর ফার্স্ট প্রজেক্ট, এবং হচ্ছে আমি আপনাকে দেখাইছি শর্ট প্ল্যাটফর্ম প্লাস অ্যাপ সেন্টার অনেক কিছু, ঠিক আছে। এখন অনেক নিউজার বলবেন যে এখনো জয়েন করা যাবে কিনা, আমি আপনাকে আগেই বলছিলাম যে আপনি এখনো জয়েন করতে পারবেন, আপনার হাতে এখনো এক মাস প্লাস টাইম আছে, এই এক মাসের ভিতরে আপনি যতটুকু কাজ করতে পারেন। আমি আপনাকে আজকের ভিডিওতে অনেকগুলো ডিটেলস দিয়েছি। একটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে এখানে আপনার 5 তারিখ থেকে স্পিন চালু হবে, মানে এতদিন আপনি ফিশিং করছেন না, কিন্তু 5 তারিখ থেকে আপনার এখানে স্পিন চালু হবে। স্পিন করে আপনি এখানে পাবেন কি, ফিশও পাবেন প্লাস হচ্ছে আপনি এক্স জেন পাবেন। এই দুটার কাজ কি আমি আপনাকে বলি, ফিশিং দিয়ে আপনি এখানে পয়েন্ট আর্নিং করতে পারবেন ক্যাটি জেনের, আর এক্স জেন যেটা আছে সেটা এখানে আপনার সরাসরি ক্যাটি টোকেনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার এখানে এক দিনের দুইটা পাখি পাইতেছেন, ফিশও পাইলে আপনার লাভ এবং হচ্ছে এক্স জেন পাইলে আপনার এখানে লাভ। সো এটা আপনার এখানে 5 তারিখে চালু হবে, যখন চালু হবে তখন আমি আপনাকে আপডেট করে দিব, তখন আপনি এখানে জয়েন করে নিতে পারবেন। এবং তাদের এখানে আপনার গেম সেন্টারে কিন্তু অনেকগুলো গেম ইতিমধ্যে চলেও আসছে, তো চাইলে আপনি এগুলো একবার করে কি করতে পারেন, ট্রাই করতে পারেন, বাট এগুলো কোনো এখন পর্যন্ত রিওয়ার্ড হয় নাই, তো হতে পারে যে 5 তারিখের পরে এগুলোতে কোনো প্রকার রিওয়ার্ড অ্যাড করলো, ঠিক আছে। সো এবার আসেন আমি আপনাকে যে ট্রিক্স দিব বলছিলাম ভিডিওর শুরুতে, ওই ট্রিক্সগুলো কি কি আছে। এখানে আপনাকে ফার্স্টে তো দুটো জিনিসের দিকে ফোকাস করতে হবে, একটা হচ্ছে এখানে আপনাকে যে ক্যাটি লেভেলটা আছে সেটাকে এখানে আপনার বাড়াইতে হবে, এবং সেকেন্ড হচ্ছে এখানে আপনার যে ক্যাটি পয়েন্টটা আছে ওই পয়েন্ট আপনাকে এখানে বাড়াইতে হবে, ঠিক আছে। এটা এই দুইটা জিনিস আমাদের কাজের, আর কোনো জিনিস এখানে আমাদের কাজের না, ঠিক আছে। তো এখন আপনি যে ক্যাটি লেভেলটা বাড়াবেন কিভাবে আমি আপনাকে বলি, ফার্স্টে যখন আপনি শুরু করছেন তখন হয়তো আপনি এখান থেকে ক্লিক করে করে এখানে আপনি কি করছেন, এটা দিয়ে প্রেস করে আপনি এখানে বসাইছেন, এবং সেগুলো দিয়ে আপনি এখানে কি করছেন, মার্চ করছেন। যদি এখন করতে চান দেখেন আমার এখানে 10, দেখেন এখানে আমার 1016 মিলিয়নের মতো পয়েন্ট কেটে নিবে, ঠিক আছে। তো এখন আপনি করবেন না, যখন আপনার 10 বা 8 উপরে হয়ে যাবে না, যখন আপনি এখানে মিলিয়নে চলে আসবে না, তখন আপনি এগুলো এখানে বসাবেন না, ঠিক আছে। তো এগুলো না বসলে আপনি এখানে মিলাবেন কিভাবে আমি আপনাকে মিলানোর জন্য ট্রিক্স দিতেছি, সেটা হচ্ছে এখানে আপনি ফিরে আসবেন। ফিরে আসলে দেখবেন যে আপনি ওইখান থেকে কম দামে পাইতেছেন, ঠিক আছে। আপনি জাস্ট কি করবেন, শুরু থেকে শুরু করবেন। যদি আপনি দেখেন না আমার এখানে যে 13 নাম্বারটা আছে, সেই 13 নাম্বারটা আমার এখানে 1064 মিলিয়ন চাইতেছে, আর 12 নাম্বারটা এখানে আমার 10096 মিলিয়ন চাইতেছে, কারণ এগুলো আমি অলরেডি ফুল ফিল আপ করে ফেলছি, ঠিক আছে। আপনি কি করবেন, এখান থেকে শুরু থেকে শুরু করবেন, শুরুতে দেখবেন একদমই কম চাইবে, ঠিক আছে। আপনি জাস্ট একটা প্রোডাক্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে একটা প্রোডাক্ট এখানে আপনার অটো মার্জ হইতে থাকবে, ঠিক আছে। যদি আপনার অটো মার্জ না হয়, আপনার এখানে অটো মার্জটা চালু করে নেবেন, এখানে আপনার অটো নামে একটা অপশন আসবে, জাস্ট আপনি এটা অন করে দিলে এগুলো একটা প্রোডাক্টটা আমার মতো অটো হইতে থাকবে, ঠিক আছে। সো এটা করার জন্য আপনার এখানে কিছু পরিমাণ ইনভেস্টমেন্ট করা লাগবে। তো নটকয়েনের থেকে প্রত্যেকের প্রফিট হয়েছে, এবং টন কিন্তু সবারই পরে আছে, ঠিক আছে। তো যে ওয়ালেট আপনি এখানে কানেক্ট করছেন আমি আপনাকে দেখাইছিলাম, সে ওয়ালেটা কানেক্ট করবেন, এবং সেখান থেকে আপনি কিছু পরিমাণ ফি দিবেন। আপনার এখানে যে অটো এটা বাই করতে আপনার এখানে, তো সেখান থেকে আপনি কিছু পরিমাণ ফি তো দিতেই পারেন, ঠিক আছে। আপনার এখানে অটোতে ক্লিক করলে বলবো যে আপনার এখানে কি নাই, ফিশ নাই, তো আপনার এখানে 1000 ফিশ লাগবে আপনার এখানে অটো বাই করতে। তো আপনি ফিশ কোথা থেকে বাই করবেন, এই যে আর্ন নামে একটা অপশন আছে, সরি এখানে আপনার যে শপ নামে অপশন আছে, সব অপশনে ক্লিক করবেন, অ্যান্ড এখানে আপনি $5 দিয়ে 1500 মতো ফিশ কি করবেন আপনি এখানে কিনে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার এখানে ডাবল, যদি আপনি এটা কিনতে চান না তাহলে কিন্তু আপনি এখানে 1200 পাবেন, বাট এটা দিয়ে করলে আপনি এখানে $5 1500 পাইতেছেন, মানে 300 বেশি পাইতেছেন। আপনি 1000 দিয়ে এটা কিনবেন, এবং হচ্ছে বাকি 500 আপনি এখানে কাজে লাগাবেন, কি কাজে লাগাবেন সেটা আমি আপনাকে বলতেছি, ঠিক আছে। আপনি জাস্ট লেভেল কিভাবে পারবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে কি করবেন, আপনি ফার্স্ট তো এগুলো দিয়ে শুরু করবেন, প্রত্যেকটাকে আপনি এখানে মিলিয়নে নিয়ে যাবেন, ঠিক আছে। মিলিয়নে নেওয়ার পর আপনি এখানে জাস্ট নেমে যাবেন, কারণ মিলিয়নে নেওয়ার পরে কিন্তু আপনার এখানে পয়েন্টগুলো অনেক বেশি করে কাটবে। সো মিলিয়নে আমি এখন নেওয়ার পরে কিন্তু আর কিন্তু করতেছি না, বাট রেখে দিয়েছি, ঠিক আছে। যেগুলো এখন মিলিয়নে জানে কেতে আছে সেগুলো আমি এখানে কি করতেছি আবার করবো, সমস্যা নেই, মিলিয়নে নিয়ে যাবো, ওকে। তো এই গেল একটা প্রসেস, এখানে আপনার ক্যাটেগরি লেভেল বাড়ানো, ঠিক আছে, এবং হচ্ছে পয়েন্ট আর্নিং। এই যে ক্যাটেগরি লেভেল বাড়ালে কি হবে, আপনি জাস্ট স্পিড বেশি পাবেন, আর স্পিড বেশি পেলে আপনি কি হবে, ওই স্পিড আপনার এখানে পয়েন্টটা বেশি আর্নিং হবে, ঠিক আছে। আরেকটা ভাবে এখানে আপনি স্পিডগুলো বাড়াইতে পারেন, প্লাস এখানে পয়েন্ট বেশি বাড়াইতে পারেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে আপনার ফিশিং করা। ফিশিং কিভাবে করবেন, এই যে লেখেন, দেখেন ফিশিং লেখা আছে, ফিশিং আসবেন। সো এখানে আপনার টোটাল যে ফিশ টোকেনটা আছে সেই ফিশ টোকেনটা এখানে আপনার শো করবে, এবং এই ফিশ টোকেনের ভিতর থেকে পার ক্লিক এখানে আপনার 34টার মতো করে ফিশ কাটবে, ঠিক আছে। এবং এই ফিশ কাটার পরে আপনার এখানে অনেক কিছু পাবেন, চাইলে আপনি এখানে অটো করতে পারেন। আমি আপনাকে দেখাই, স্টার্ট বাটনে ক্লিক করছি না, ক্লিক করার পরে এই যে আমার এটা যাইতেছে এই দিক থেকে এই দিকে, জাস্ট আমি যে কোনো এক জায়গায় রিল অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে আমি কি পেতেছি, মানে 600x মিনিট, মানে আপনার এখানে 600x মিনিট কি পেতেছি, এইটা বুস্ট পাইতেছি, ঠিক আছে। জাস্ট কন্টিনিউ ক্লিক করেন, আমার এখানে 64 কেটে নিছি, এখানে আমি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার 200x। এইভাবে আপনি যতটুকু করবেন তত বেশি এখানে পাবেন, ঠিক আছে। এখানে আমি 84x পর্যন্ত ফিশ টোকেনের কি পাইতেছি, আবার রিটার্ন পাইতেছি, মানে বুস্ট পাইতেছি, ঠিক আছে। তো আমার এখানে যা কাটছে তা এখানে আমার চলেও আসবে, সমস্যা নেই। এখন যদি আপনি দেখেন 2425টা মতো আছে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম 120x পর্যন্ত পাইতেছি, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনি এখানে পয়েন্টগুলো বাড়াইতে হবে। এখানে আপনি পয়েন্ট বাড়ান, দেখেন এখানে আমার 2500 ছিল, এখন এখানে আমার 30 হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে আপনার একটা র্যাঙ্ক আছে যে ফিশিং করে আপনি এখানে কত করছে। সো জাস্ট আপনি এইভাবে ফিশিং করবেন, ফিশিং করলে আপনি এখানে পয়েন্ট আর্নিং হবে, যেরকমটা আমার 341 বিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু চলে আসছে। এবং আপনি ফ্রিতে ফিশ কিভাবে পাবেন সেটা আমি আপনাকে আগের বারও বলছিলাম, জাস্ট আপনি আর্ন অপশনটাতে ক্লিক করবেন, এবং প্রত্যেক ডেলি এখানে আপনি চেকিং করলে পাবেন 30টা, লগ ইন করলে পাবেন 5টা, এবং ডেলি পারচেস, এটা আপনার প্রত্যেক ডেলি করার দরকার নেই। যদি আপনি ফ্রি ইউজার হয়ে থাকেন, ওইখানে $5 ইনভেস্টমেন্ট করছেন সেটাই অনেক কিছু, আর যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি প্রত্যেক ডেলি কিছু পরিমাণ করতে পারেন। ওইখান থেকে পাইতেছেন আপনার 300, এখান থেকে পাইতেছেন আপনি এখানে 300, ঠিক আছে। টোটালি 600 পাইতেছেন প্রত্যেক ডেলি করার জন্য। এবং এখানে আপনার ডেলি ইনভাইট আছে, ডেলি ইনভাইট ছাড়েন, এখানে আপনি ভিজিট ওয়েবসাইট, এটা প্রত্যেক ডেলি হয়, তো আপনি জাস্ট এটা প্রত্যেক ডেলি পাইতে থাকবেন, ঠিক আছে।
টেলিগ্রামে জয়েন করার জন্য এখানে আপনি 120+20 পাইতেছেন, এগুলো আপনি এখানে পাইতেছেন। অ্যাসিভমেন্টে আপনি যত বেশি অ্যাসিভমেন্ট করবেন, 14 দিন আপনি এখানে রেগুলার থাকলে আপনি এখানে ফিস পাবেন, 30 দিন রেগুলার থাকলে আপনি এখানে ফিস পাবেন, ঠিক আছে। সো এইভাবে কিন্তু মূলত আপনাকে এখানে ফিস টোকেনটা আর্নিং করতে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে আপনার স্পিনটা চালু হবে এবং স্পিনটা কিন্তু অটোমেটিক এখানে আপনার আজকে চালু হয়ে গেছে 5 তারিখে, এবং আমি চ্যানেলে জানাই দিয়েছি যে এখান থেকে কিন্তু $10-$20 করে ফিস টোকেন পাইতেছে, প্লাস আরো অনেক কিছু পাইতেছে, ঠিক আছে। সো কি পাইতেছে, কি দিয়ে কি হবে সেটা কিন্তু আমি আপনাকে আগেই বলে দিছি। এখন আমি আপনাকে কিছু ট্রিক্স দিতেছি আপনি এখানে স্পিনটা কিভাবে করবেন। জাস্ট আপনি স্পিনের উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনার স্পিন থাকবে, জাস্ট আপনি এখানে স্পিনে ক্লিক করবেন, ঠিক আছে। আপনাকে এরকম পেজে নিয়ে আসবে না, আপনাকে ফার্স্টে নিয়ে আসবে যে আপনি ব্লাইন্ড বক্স ক্লেম করেন, ক্লেম করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন এখানে আপনাকে কিছু পরিমাণ USDT দিবে, লাইক $9 না হলে আপনার এখানে $19, ঠিক আছে। এখন আপনি দেখেন এখানে কিন্তু আমার $19.5 আছে এবং এটা কিন্তু আমি চাইলে ক্লেম করতে পারি। আমার এখানে আরো ক্লেম করতে কি লাগবে, আমার এখানে $20 হওয়া লাগবে, তারপর আমি এখানে ক্লেম করতে পারবো। অথবা যদি আপনি $9 পান তাহলে আপনি এখানে $9-$10 হওয়া লাগবে, তারপর আপনি এখানে ক্লেম করতে পারবেন, ঠিক আছে। আরেকটা কথা আছে, সেটা আমি আপনাকে বলতেছি, যদি আমি স্পিনে ক্লিক করি না তাহলে দেখেন এখানে আমি কি পাই। এখান থেকে আমি $0.4 কাছাকাছি পেয়েছি, কন্ট্রোল অপশনে ক্লিক করেন, এটা আমাদের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সেরকম আসতেই থাকবে, সমস্যা নাই। এন্ড এখানে আমাদের $0.1 আরো লাগে আর কি। শুরুর দিকে হচ্ছে এখানে আপনার ডায়মন্ড শো করবে, আমার এখানে ডায়মন্ড শো করতেছে না। শুরুর দিকে হচ্ছে এখানে আপনার ডায়মন্ড শো করবে, একটা দুইটা তিনটা, এবং এখানে আপনি ডায়মন্ড পাবেন। তো এখানে আপনার একটা দুইটা তিনটা বা $0.1 বা $0.2 ডায়মন্ড যখন আপনার এখানে শো করবে না, তখন কিন্তু আপনার এই USDT আপনার এখানে ক্লেম হবে না, ঠিক আছে। ক্লেম করার জন্য কি করতে হবে, আপনাকে আরো বেশি স্পিন করতে হবে, স্পিন করে করে আপনার এখানে ডায়মন্ডকে জিরো করতে হবে। যখন আপনার এখানে ডায়মন্ড থাকবে না, আমার কিন্তু এখানে ডায়মন্ড নাই, তো যখন আপনার এখানে ডায়মন্ড না থাকবে তখন কিন্তু আপনি এখানে এই USDT কে ক্লেম করতে পারবেন, ওকে। এখন ডায়মন্ড আপনার এখানে আনার জন্য আপনার অনেকগুলো স্পিন প্রয়োজন, আপনি যেটা ট্রাই করবেন প্রত্যেকেরই বাসায় 10-15টা টেলিগ্রাম থাকে, যদি না থাকে আপনি জোগাড় করে নেবেন, আপনার বাসার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে সবারই নাম্বার আছে, ঠিক আছে। আর বর্তমানে কিন্তু সবাই টেলিগ্রামে, ওই যে বলছিলাম না মাইনিং সাইটের জন্য, জাস্ট রেফার করেন, এখানে আপনার রেফার লিঙ্কটা পাবেন, এখান থেকে আপনি রেফার লিঙ্কটা কপি করতে পারেন, প্লাস এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আপনি কি পাবেন, আমি আপনাকে আগেই বলছিলাম যে আপনি এখানে XGN পাবেন, যেটা সরাসরি আপনার এখানে ক্যাটি টোকেনে কনভার্ট হবে, প্লাস হচ্ছে এখানে আপনি কি পাবেন, ফিশ কয়েন পাবেন, যেটা দিয়ে আপনি এখানে ফিশিং করে অনেক বেশি আর্নিং করতে পারবেন। আমি 3000 ফিশ কয়েন পাইছিলাম এখান থেকে ফ্রিতে, আবার হচ্ছে সেই ফিশ কয়েন 3000 দিয়ে আমি এখানে কি করতে পারছি, ফিশিং করছি, ফিশিং করার পর আমি এখানে 6000 মতো ফিশ কয়েন পাইছি ওই 3000 দিয়ে, ঠিক আছে। এবং সেগুলো আমি এখানে খরচ করে ফেলছি, এবং যদি আপনি দেখেন না আমি যে ভিডিওটা এর আগে দিছিলাম ওখানে কিন্তু 30 ছিল, এখন কিন্তু এখানে আমার 9 কাছাকাছি চলে আসছে, আমি ফিশিং করছি। আপনি জাস্ট ফিশ কয়েন দিয়ে কি করবেন, যত বেশি ফিশিং করতে পারেন তত বেশি এখানে আপনার র্যাঙ্ক বাড়বে, লেভেল বাড়বে, আমি আপনাকে আগেই বলে দিছিলাম। এন্ড এখানে আপনার রুলস আছে, ডিটেলস আছে, আপনি যদি মাই অ্যাসিস্টে ক্লিক করেন না তাহলে দেখবেন যে আপনার এখানে কি কি আছে। আপনার কাছে যে বি কিটটি, এটা হচ্ছে এখন আপনি যে পয়েন্ট আর্নিং করতেছেন না ওইটা, এটা আপনার কি হবে টোকেনে কনভার্ট হবে। এবং হচ্ছে এখানে আপনার ডাব্লিউ কি, আপনার ক্যাটি যেটা আছে, আপনার লান্স পোর্টে জয়েন করছেন, এখানে হচ্ছে আপনার এখানে XGN, এটা এখানে আমাদের সরাসরি ক্যাটি টোকেনে কনভার্ট হবে, এটা কিন্তু প্লাস পয়েন্ট, আমি আপনাকে আবারও বলতেছি। এন্ড এটা নিয়ে আমি আপনাদেরকে বেশি কিছু বলতেছি না, হতে পারে যে এখানে আমরা যে $19-$20 পাইতেছি না, যখন এটা পুরোপুরি ভাইরাল হবে এখন কিন্তু কোনো কমিউনিটিতে শেয়ার করা হয় না, সো তখন এখানে আপনাকে $5 বা $10 দিল, $5 ফিশ কয়েন দিল, ঠিক আছে। এখন যা দেয় তার থেকে বেশি, এটা কিন্তু আপনি সরাসরি USDT ক্লেম করতে পারবেন না, এটা আপনি কি করতে পারবেন, এইভাবে আপনার এখানে নিচে এটা ক্লেম লেখা আসবে, জাস্ট ক্লেমে ক্লিক করলে এই যে আমার এখানে কোনো ডায়মন্ড নাই, আমি $10 ক্লেম করছি, যে ওয়েটিং ফর ক্লেম লেখা চলে আসছে, ঠিক আছে। ক্লেমে ক্লিক করলে আপনাকে এখানে বলবো যে কনগ্রেস, আপনি এখানে কনফার্ম করেন, ঠিক আছে। আপনি এখানে 3000 ফিশ কয়েন পাইতেছেন, যেটা বলে $10, আমি আপনাকে এর আগের ভিডিওতেও বলছিলাম, প্লাস আপনি এখানে XGN পাইতেছেন গিফট টাকার, ওকে। আর অনেকে এখানে আপনার বের হতে পারবেন না, তো বের হওয়ার জন্য জাস্ট আপনি যে এরো বাটনটা আছে এই এরো বাটনের উপরে ক্লিক করবেন। এন্ড এখানে দেখেন আপনার লেখা আছে লিভ নাও, ক্লেম নাওতে ক্লিক করলে আপনাকে ওই পেজটা নিয়ে যাবে, লিভ নাওতে ক্লিক করলে আপনাকে এখানে বের করে দেবে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট কথা, যেটা আমাদের সাবস্ক্রাইবার আমাদেরকে বললো যে আপনি যদি স্ক্রিনটাকে অন করে রাখেন 24 ঘন্টা, তাহলে এখানে আপনার প্রচুর পরিমাণে ক্যাটি মাইন হবে, ঠিক আছে। যাদের মোবাইল আছে তারা তো ততটা পারবেন না, বাট যাদের PC আছে তারা কি করতে পারবেন, এক সাইডে নিয়ে আপনি রাখতে পারবেন আর বাকি কাজ আপনি এখানে করতে পারবেন, ঠিক আছে। যাদের মোবাইল ইউজার আছেন তারা প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় আপনি এটার ভিতরে ব্যয় করতে পারেন, মানে যদি আপনি অন্য কোনো কাজ করছেন জাস্ট আপনি এটা চালু করে দিয়ে আপনি অন্য কোনো কাজ করতেছেন, এতটুকুই আর কিছু না, ঠিক আছে। এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন না তাহলে আপনি এখানে ক্লাব দেখতে পারবেন, এবং এখানে হচ্ছে আমাদের এখানে ক্লাবে আপনি এখানে জয়েন থাকবেন TM লাইট। এখানে আপনি যে পয়েন্ট আর্নিং করবেন না আমাদের ক্লাবে জয়েন করার জন্য আপনি এখানে বুস্ট পাবেন, ঠিক আছে। যদি আপনি দেখেন না ওনার কিন্তু আপনার এখানে 9481 AG আছে, ঠিক আছে। এবং AG মানে কি আমি আপনাকে বলবো না, আপনি জাস্ট গুগল করে নিন, এবং টোটাল এখানে আমাদের 830 জনের মতো প্লেয়ার্স আছে, তো আপনি জয়েন করে নিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর হচ্ছে কি আপনার লেভেল দেখার জন্য আমি আপনাকে বলছিলাম যে আমাদেরকে ডায়মন্ডে যেতে হবে, মিনিমাম হলেও ডায়মন্ডে যাওয়ার ট্রাই করতে হবে। আপনার লেভেল দেওয়ার জন্য যে কোনায় লেখা আছে না, এই কোনায় আপনি একবার ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার গোল্ড লেখা আছে, ঠিক আছে। আমার এখানে আমি গোল্ড লিগে কি করছি, সকালে চলে আসছি, তো এখানে আমাকে এই গোল্ড লিগটা কি করতে হবে, পার করতে হবে। পার করলে আমি এখানে কি যাবো, প্লাটিনিয়ামে যাবো, যার জন্য আমার এখানে বি কিটটি দিবে, ঠিক আছে। এবং এই বি কিটটি আমাদের এখানে একটি টোকেনে কনভার্ট হতে পারে, ঠিক আছে, অথবা আমাদের এখানে পয়েন্টও কনভার্ট হতে পারে। এন্ড এখান থেকে আপনার নেক্সট টার্গেট থাকবে কোথায় যাওয়া, ডায়মন্ডে যাওয়া, ঠিক আছে। যদি আপনি জাস্ট দিনে 30-1 ঘন্টা সময় দেন তাহলে দেখবেন যে আপনি ইজিলি চলে যেতেছেন, লাইক আপনার এখানে নট করার মতো, ঠিক আছে। সো মোবাইলের ভিতরে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। টেলিগ্রামের ভিতরে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন, বাট আমি আপনাকে নট করার মতো যেরকম বলছিলাম না যে আপনার একটার ভিতরে অনেকগুলো ওয়ালেট কানেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো আপনি ওই জিনিসটা খেয়াল রাখবেন, প্রত্যেকটা টেলিগ্রামের ভিতরে প্রত্যেকটা ওয়ালেটের অ্যাড্রেস আপনি চেক করে নেবেন কানেক্ট করার সময়, ঠিক আছে। এন্ড এখান থেকে আপনি অনেকবার একটা বড় ক্যাটি আপনার এখানে আসে, ওইটার উপরে আপনি ক্লিক করলে একটা বুস্ট পাবেন, যেটা আমি একটু আগে পাইছিলাম। তো ওইগুলো আমি আপনার ওই যে আগের ভিডিওতে জয়েন করবো কিভাবে সেই ভিডিওতে বলছিলাম, তো ওই ভিডিওটা দেখলে আপনি এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে এখানে আমরা অনেকক্ষণ পর্যন্ত যখন কি করি না, আপনার এখানে এটার ভিতরে ঢুকি না, তখন কিন্তু এখানে আমাদের একটা পপ আপ শো করে, আপনার এখানে টোটাল অটো রিওয়ার্ড মাইনিং হয়েছে এত, যেটা আপনি এখানে ফ্রিতে ক্লিক করতে পারেন, অথবা তার 3x আপনি এখানে টন কয়েনের ফিস দিয়ে আপনি এখানে ক্লেম করতে পারেন, অথবা আপনি এখানে ফিস দিয়ে ক্লেম করতে পারেন, ঠিক আছে। যদি আপনার কাছে ফিস থাকে আপনি ফিস দিয়ে করবেন, অথবা যদি আপনি এখানে টন কয়েনের
কিছু পরিমাণ ফি দিয়ে যদি 2x পান তাহলে আপনি এখানে টন কয়েনে ক্লিক করবেন আর ওয়ালেট কানেক্ট করতে বললে অনেক তো আগে কানেক্ট করেই থাকবে ওয়ালেট কানেক্ট করে আপনি ওইটা কানেক্ট করবেন ঠিক আছে ফ্রিটা আপনি এখানে কানেক্ট করবেন না সেকেন্ড হচ্ছে যখন আপনি টন কয়েনের ফি দিয়ে কানেক্ট করবেন তখন আপনাকে বলবো যে আপনি 4x বুস্ট নিতে চান নাকি আপনি 8x নিতে চান নাকি আপনি এখানে 1x নিতে চান তো আপনি ট্রাই করবেন অলওয়েজ 4x নেওয়ার জন্য যেখানে আমাদের আবারও টন কয়েনের ফি যেতেছে ঠিক আছে সো টন কয়েনের ফি কিন্তু আমাদের খুবই অল্প পরিমাণে যেতেছে যার জন্য আমি আপনাকে সাজেশন করতেছি আর যদি আপনি ফিশ দিয়ে করতে চান তাহলে যে 50টার মতো 60টার মতো আপনার এখানে ফি যায় অ্যান্ড এখানে আপনার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে আপনার বুস্ট এই বুস্টে যদি আপনি ক্লিক করেন না তাহলে এখানে আপনার টাইমের বুস্ট পাবেন যেটা আমরা এখানে পাইছি 2x স্পিড আপনার এখানে পয়েন্টগুলো আর্নিং হবে অ্যান্ড এখানে যদি আপনি যে টন কয়েনের আপনি এখানে ক্লেম বাটনে ক্লিক করেন টন কয়েনের কিছু পরিমাণ ফি লাগবে 75 পর্যন্ত আপনার এখানে 75 মিনিট পর্যন্ত এখানে আপনার 2x পাবেন ঠিক আছে এটা শেষ হওয়ার পরে এগেইন আপনি চালু করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে সো এই ছিল ক্যাটেজিন নিয়ে যত রকমের ট্রিক্স এবং হচ্ছে টিপস আছে প্লাস থেকে আপডেট আছে ঠিক আছে সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি নেক্সট যত আপডেট আসবে সবগুলো কিন্তু শেয়ার করা হবে সো ভালোটা কমেন্ট করে যেতে পারেন আর আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি মাথায় রাখেন যে টেক ইউটিউবারদের হাত থেকে এবং হচ্ছে টিকটকের হাত থেকে আপনি এখানে কি করেন তাদেরকে ফ্রি রাখেন এবং বলেন যদি আপনার ক্রিপ্টো থেকে আর্নিং করতে হয় তাহলে আপনি এখানে কোন একটা ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার সাথে আপনি এখানে কাজ করেন যদি আপনার এখানে বুঝতে সমস্যা হয় ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার এবং হচ্ছে টেক ইউটিউবার দুটার ভিতরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এখানে কি করবেন আপনি জাস্ট চ্যানেলটার ভিতরে ভিডিও চেক করবেন যে লাস্ট কবে সে আপনার এখানে টেক ভিডিও নিয়ে ভিডিও দিছিল আর লাস্ট কবে সেখানে আপনার ক্রিপ্টো নিয়ে ভিডিও দিছিল ঠিক আছে ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার অলওয়েজ ক্রিপ্টো নিয়ে ভিডিও দেয় টেক ইউটিউবার আপনি দেখবেন যে লাস্ট এক মাস আগে দুই মাস আগে বা এক বছর আগে আপনার এখানে ওই যে ফেসবুকের সেটিংস ইউটিউবের সেটিংস নিয়ে ভিডিও দিছিল ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি চিনতে পারবেন সো এতটুকুই ছিল জাস্ট লাইক যদি এখনো না করে থাকেন লাইকটা করে দেন কারণ অনেক বেশি কষ্ট করতে হয়েছে ভিডিওটা বানাইতে এবং অনেক বেশি লং হয়েছে ওকে সো থ্যাংক ইউ।